প্রিয় দর্শক সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইবসার নিজস্ব ফেসবুক পেজ থেকে লাইভ অনুষ্ঠানে আজকে সঞ্চালনায় আপনাদের সাথে আছি ওমর ফারুক। আমি নিজেও একজন অ্যাক্টিভ সিটিজেন্স ইয়ুথ লিডার। আমি ইবসার সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল অ্যাক্টিভ সিটিজেন্স ইয়ুথ লিডারশিপ যে প্রশিক্ষণটি 5 দিনব্যাপী যে প্রশিক্ষণটি সেটি আমি নিজেও গ্রহণ করেছি। এই প্রশিক্ষণটি গ্রহণ করার পরে আমি নিজেও উইকেন্ড নামক একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি, যার প্রশিক্ষণ লব্ধ সময় আমার যার সদস্য সংখ্যা ছিল 30 জন, বর্তমানে কক্সবাজারে 200 জন তরুণ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকের বিশেষ আজকের এই লাইভ অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য হলো, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে অ্যাক্টিভ সিটিজেন্সের পক্ষ থেকে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিষয় অ্যাক্টিভ সিটিজেন্স কোভিড-19 রেসপন্স সোশ্যাল অ্যাকশন ইনোভেশন আইডিয়াস। এই প্রতিযোগিতার লক্ষ্য, আমরা কিভাবে মহামারী কোভিড-19 রেসপন্স করছি এবং কোভিড-19 নিয়ন্ত্রণে কোনো অভিনব ধারণা থাকলে তা শেয়ার করা। সো শুরুতে প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে অতিথি প্যানেলে কারা রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো আপনারা দেখতে পেয়েছেন, পর্দার স্ক্রলেও ইতিমধ্যে অতিথিদের আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সাথে আছেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ সোসাইটি টিমের প্রোগ্রাম সোসাইটি প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহমান খান ভাই। রহমান ভাই, আপনাকে আজকের আমাদের এই লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন ইফসার ইয়ত ফোকাল, আমাদের সবার প্রিয়, সবার শ্রদ্ধেয়, আমাদের অগ্রজ। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন কার কথা আসলে বলছি। আমাদের সবার অতি প্রিয় আব্দুস সবুর ভাই আমাদের সাথে আছেন। আপনারা যারা 5 দিনব্যাপী প্রশিক্ষণ আসলে গ্রহণ করেছি বা প্রশিক্ষণ নিয়েছি, এই প্রশিক্ষণের যে এই ইয়োদের পেছনে যে যেখান থেকে আসলে আমরা কানেক্ট হই না কেন, কক্সবাজার হোক, রামু হোক বা চট্টগ্রাম হোক বা সীতাকুণ্ডের মতো একটি গ্রামাঞ্চলে যে প্রশিক্ষণটি হোক, সেখানে যিনি ছুটে যান আমাদের আব্দুল সবুর ভাই আজকে আমাদের সাথে আছেন। অত্যন্ত আন্তরিকতা, আন্তরিক এবং কৃতজ্ঞতা আপনার উপর, আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। সবুর ভাই, আপনাকে আজকের এই লাইভ অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন, এই যে আমরা যারা 5 দিনব্যাপী ইয়ং ফর ইন সোশ্যাল অ্যাকশন ইবসার সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষণটি পেয়েছি, সেই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান থেকে আমাদের সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট লিডার হিসেবে যাকে আখ্যা করেছি বা প্রজেক্ট লিডার হিসেবে যিনি আজকে পরিচিতি লাভ করবেন, একজন প্রজেক্ট লিডার আমাদের সাথে আছেন, তাজরিয়ান নাহার আখি। নাহার, আজকের লাইভ অনুষ্ঠানে আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের সাথে যারা সংযুক্ত হয়েছেন আপনারা আমাদের সাথে থাকুন। 40 থেকে 50 মিনিট বা আমরা যতক্ষণই থাকি এই সময়টুকুতে আপনারা আপনাদের নিজস্ব মতামত আমাদের জানাবেন যে কোনো বিষয়ে কোভিড-19 রেসপন্স করে ইয়ং ফর ইন সোশ্যাল অ্যাকশন ইফসার প্ল্যাটফর্মে আজকে যে অনুষ্ঠান, ব্রিটিশ কাউন্সিলের যে ইনোভেশন আইডিয়া শেয়ারিং করা, সে বিষয়ে বিস্তারিত আমরা অতিথিদের কাছ থেকে জানবো। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে আপনারা আমাদের কমেন্টস বক্সে আছে, সেখানে আপনারা কমেন্টস বক্সে আমাদের জানাবেন। ইতিমধ্যে আমাদের অনেকে কমেন্টস করেছেন, অনেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আশা করি সামনের সময়টুকু আমাদের সাথে থাকবেন এই কামনা করি। উপস্থিত দর্শক, আমরা এখন ফিরে যাব আব্দুর রহমান ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি কেমন আছেন? করোনা ভাইরাসের এই সময়টা কিভাবে কাটাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ জয়, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। করোনা ভাইরাসের এই সময় আসলে অনেক ব্যস্ততার মধ্যেই কাটছে। আমরা অফিস করছি বাসা থেকে অনলাইনে, এছাড়াও আপনারা জানেন যে আমরা ইউথদের নিয়ে কাজ করি, অ্যাক্টিভ সিটিজেন্সের মতো একটা প্রোগ্রাম যেখানে অসংখ্য ইউথদের নিয়ে এনগেজ আছি আমরা। তো এই কোভিড-19 সময় যে ধরনের সংকট তৈরি হয়েছে, তো আমরা বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম করছি কীভাবে ইউথদেরকে অ্যাক্টিভ সিটিজেন্স প্ল্যাটফর্মে আরও সুন্দরভাবে যুক্ত করা যায় এবং তাদেরকে কীভাবে এনগেজ রাখা যায় সেগুলো নিয়ে কাজ করছি। তারই একটি অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের এই অ্যাক্টিভ সিটিজেন্স কোভিড-19 রেসপন্স ইনোভেশন আইডিয়াস কম্পিটিশনটি। এছাড়াও আমাদের আরেকটি প্রোগ্রাম আছে পাথওয়েজ ফর ইয়াং উইমেন ইন বাংলাদেশ, এখানে বাংলাদেশে প্রায় 240টি আমাদের ভার্চুয়াল ক্লাবের মাধ্যমে ইংলিশ, ডিজিটাল এবং লিডারশিপ স্কিল নিয়ে কাজ করছে। এছাড়াও আমরা অ্যাক্টিভ সিটিজেন্স যেহেতু কোভিড-19 একটা সংকটময়
পর্যায়ে পার করছি আমরা গ্লোবালি, এই জন্য আমরা অ্যাক্টিভ সিটিজেন্স যে ট্রেনিংটা আপনারা বলেন যে 5 দিন আপনারা পেয়েছেন, সেটিকে অনলাইনে কীভাবে আনা যায় এবং ভার্চুয়ালি কীভাবে আমরা ডেলিভার করে বিশাল সংখ্যক তরুণ তরুণীদের মাধ্যমে কাছে পৌঁছাতে পারি সেটা নিয়েও কাজ করছি। তো এভাবেই সময়গুলো যাচ্ছে। থ্যাংক ইউ জয় আপনাকে। রহমান ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছে আবারও ফিরব। আপনি যে সুন্দরভাবে আপনার ইয়থ অ্যাক্টিভ সিটিজেন্সের আসলে ইয়থদের জন্য এরকম একটি সুযোগ তৈরি করে দেওয়ার জন্য অবশ্যই ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ এবং সাধুবাদ জানানো উচিত যে আমাদের ইয়থদের জন্য এরকম একটি সুযোগ আসলে করে দেওয়া হয়েছে। কোভিড-19 কে রেসপন্স করে আসলে ইয়থরা যেভাবে কাজ করে যাচ্ছে, এই কাজটি, এই অনুষ্ঠানটি আরো মনে হচ্ছে আরো বেশি তারা করতে আগ্রহী হবে, যে ব্রিটিশ কাউন্সিলের এরকম একটি সুযোগ নিশ্চয়ই কোনো তরুণ বা যুব আসলে চাইবে না এটি মিস করতে। আপনি আমাদের সাথে থাকুন, আমরা আবার আপনার কাছে ফিরব। এখন আমি চলে যাব আমরা এখন চলে আব্দুল সাহুর ভাইয়ের কাছে। ভাইয়া আপনি কেমন আছেন? ভাইয়া জি ধন্যবাদ জয়, আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আপনার মাধ্যমে আমাদের এই পেজে যারা আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমাদের পাশার জন্য। আমি আসলে আমাদের আজকের যে আলোচনা যাওয়ার আগে আমার যে অভিব্যক্তি দিলাম যে আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। এই করোনা যে একটা অদৃশ্য সংকট বা অদৃশ্য যে একটা ভয়, তার মধ্যেও আমরা ভালো থাকার চেষ্টা করতেছি। সো ওভারঅল আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি আর একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে যে ব্রিটিশ কাউন্সিলের যে অ্যাক্টিভ সিটিজেন্স প্রোগ্রামের পাশাপাশি যেহেতু আপনি ইয়ং ফর ইন সোশ্যাল অ্যাকশন ইপসার সাথে একদম ফোকাল পার্সন হিসেবে আছেন ইয়থের, সো আপনার কাছে জানতে চাইবো আসলে ইপসা যুবদের নিয়ে আর কি কি কাজ চলমান রেখেছে বা করে যাচ্ছে। ভাইয়া ধন্যবাদ জয়, খুব একটি সুন্দর প্রশ্ন। আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে আমি ইপসার একটু ব্যাকগ্রাউন্ড একটু বলতে যাচ্ছি। আপনি জানেন যে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা এই যে গত 20 মে 36তম বছরে পা দিল। আপনি জানেন যে 1925 সালের 20 মে চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলাধীন মহাদেবপুর গ্রামে কিছু উদ্যমী যুবক আমাদের প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুব বর্ষ উদযাপনের লক্ষ্যে স্বপ্রণোদিত হয়ে উৎসাহিত হয়ে ইপসা প্রতিষ্ঠা করে, এবং যেটা 1925 সাল থেকে 1991 সাল এই বছরটি আমাদের সংগঠনটি মূলত যুবদের নেতৃত্ব বিকাশ, স্থানীয় যুবদের সাথে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া কার্যক্রম গ্রহণ ও সফলভাবে বাস্তবায়ন করে। তার পরবর্তীতে আপনি জানেন যে চট্টগ্রাম একটি খুবই মৌলিকভাবে একটি খুবই ঝুঁকিপূর্ণ এলাকা, বিশেষ করে আবহাওয়াগত কারণে 1991 সালের 29শে এপ্রিল যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আসে, তার পরিবর্তে কিন্তু ইয়ং পাওয়ারের সংগঠক বৃন্দ কি করেন, জরুরি ত্রাণ সরবরাহ এবং পুনর্বাসনের কাজে নিজেদেরকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করেন। পরবর্তীতে 1952 সালে ইয়ং পাওয়ার যুব সংগঠনটি কিন্তু ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন নামে কিন্তু কাজ শুরু করে। কালক্রমে ইপসা চট্টগ্রামের বিভাগ সহ সারা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে পরিচালনা করে আসছে এবং অংশগ্রহণ করছে, পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ফোরাম এবং নেটওয়ার্কের মাধ্যমে কর্মবিস্তৃতি ঘটায় এবং সুনাম অর্জন করে। আপনি শুনলে তো খুশি হবেন যে ইপসা 1999 সালে আন্তর্জাতিক যুব শান্তি পুরস্কার অর্জন করে এবং 2013 সালে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বিশেষ পরামর্শক পদমর্যাদা লাভ করে। এবং আপনি হয়তো জানেন বর্তমানে ইপসা বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন সামাজিক উন্নয়ন বিভাগ, অর্থনৈতিক উন্নয়ন বিভাগ, অর্থ বিভাগ, মানব সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন বিভাগ, নলেজ ম্যানেজমেন্ট ফর ডেভেলপমেন্ট বিভাগের মাধ্যমে আমাদের 5টি থিম রয়েছে: স্বাস্থ্য, শিক্ষা, মানবাধিকার, সুশাসন, অর্থনৈতিক ক্ষমতায়ন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা। এই 5টি থিমে আমরা কাজ করছি। এবং আপনি শুনলে আরো খুশি হবেন যে সম্প্রতি বাংলা পার্শ্ববর্তী দেশ যে মায়ানমার থেকে পালিয়ে আসা জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহযোগিতা এবং আশ্রয় প্রদানের লক্ষ্যে ইপসা ব্যাপক আকারে ত্রাণ ও পুনর্বাসন কাজ চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে ইপসা প্রায় 60,000 অধিক রোহিঙ্গা পরিবারকে মানবিক সহযোগিতা প্রদান করে আসছে। তাছাড়া বর্তমানে বাংলাদেশ সরকারের ভিশন 2021 এবং 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসাবে রূপান্তরণে সরকারকে সহায়ক শক্তি হিসাবে কাজ করছে। সর্বোপরি 2030 সালে যে আমাদের যে SDG লক্ষ্য রয়েছে তার সফল বাস্তবায়নে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সাথে সমন্বয় করে ইপসা বিভিন্ন কার্যক্রম
চালিয়ে যাচ্ছে। সর্বোপরি এই যে বৈশ্বিক মহামারী কোভিড-19 কে ছাড়া দেওয়ার জন্য ইফসো কিন্তু ব্যাপক কাজ করছে। আমাদের জানা মতে পর্যন্ত আমরা প্রায় 20,000-এর অধিক পরিবারকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সহায়তা দিয়েছি। এখন আমি যদি সংক্ষেপে যদি বলতে চাই, ইফসা যুবদের নিয়ে কি কাজ করছে, আমি আবারও বলি ইফসার প্রত্যেকটি কাজে, ইফসা কিন্তু একটি যুব ফ্রেন্ডলি সংগঠন, যুবদের অন্তর্ভুক্ত করা বা যুবদেরকে নিয়ে কাজ করা, এটা আমাদের একটা ক্রস কাটিং অ্যাক্টিভিটি। তারপরেও কিছু স্পেশাল কিছু আমাদের অ্যাক্টিভিটি রয়েছে যারা যুবদের নিয়ে আমরা কাজ করি, যেমন ইফসা অ্যাক্টিভ সিটিজেন প্রোগ্রাম তার একটি অন্যতম। আরেকটি রয়েছে নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নের প্রক্রিয়াকে শক্তিশালীকরণ, উইশ টু অ্যাকশন, যেটা আমরা যারা যেসব প্রতিবন্ধী নারী রয়েছে তাদের সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথের কীভাবে তাদেরকে ইন্টিগ্রেট করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করছি। আমরা চট্টগ্রাম বিভাগে সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে কীভাবে উগ্রবাদ ও সহিংসতা দূর করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা ইউএসআইডির অর্থায়নে ইয়েস অ্যাক্টিভিটি আমরা এক্সিকিউট করছি। আমরা নারীর দক্ষতা বৃদ্ধি নিয়ে কাজ করছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে আমাদের বেশ কিছু প্রোগ্রাম রয়েছে যেখানে আমরা যারা প্রান্তিক যুবকরা রয়েছে তাদেরকে আমরা সহজ শর্তে ঋণ দিয়ে তাদের যাতে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি তাদের যাতে ইনভলভ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি আপনি শুনে আরো খুশি হবেন, আমাদের একটি ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি রিসোর্স সেন্টার যেটাকে আমরা সংক্ষেপে বলি IRCT, যার মাধ্যমে আমরা যারা পার্সনালি ডিসেবল সব পিপল রয়েছে তাদেরকে কিভাবে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্সেসেবল করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের আমাদের অনেকগুলো ইউথ সেন্টার রয়েছে যেখানে ইউথদেরকে নিয়ে কাজ করছি। সর্বোপরি আমাদের কিন্তু সেন্টার ফর ইউথ ডেভেলপমেন্ট একটি ডিপার্টমেন্ট রয়েছে যেখানে ইউথদেরকে নিয়ে আমরা কাজ করছি, বিভিন্ন উন্নয়ন কাজে কীভাবে ইউথদেরকে ইনভলভ করা যায় বা বাংলাদেশের বিভিন্ন যে পলিসিগুলো রয়েছে সেখানে কীভাবে ইউথের ইন্টারেস্ট রাইটসগুলোকে ইন্টিগ্রেট করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। আমি মনে অনেক সময় বেশি নিয়ে ফেলেছি, তারপরে এই সংক্ষেপে আমি আমি চেষ্টা করেছি যে আমাদের যে সংগঠন কীভাবে আমরা কাজ করছি পাশাপাশি ইউথদেরকে নিয়ে আমরা কী কাজ করছি সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। সোহর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আসলে ইয়ুথ নিয়ে যে কাজগুলো করে যাচ্ছে ইয়ং ফর সোশ্যাল অ্যাকশন ইফসা, আপনার মাধ্যমে আরো কিছু বিস্তারিত আমাদের দর্শকরা নিশ্চয় জেনেছে। আমিও যেমনটি শুনছিলাম খুব মনোযোগ সহকারে আপনার মনোমুগ্ধকর কথাগুলো, আপনি আমাদের সাথে থাকুন। এখন আমি চলে যাব আব্দুর রহমান ভাইয়ের কাছে। ভাইয়া, আমরা জানি যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ কোভিড-19 কে রেসপন্স করে যুবরা যে কাজ করে যাচ্ছে তাদের জন্য যে প্রতিযোগিতার আসলে আয়োজন করেছে, এই প্রতিযোগিতায় আসলে কারা অংশগ্রহণ করতে পারবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, এবং ইয়ুথরা যারা অ্যাক্টিভ সিটিজেন্স প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত তারা আমাদের শুনছেন দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই মুহূর্তে শুনছেন, আমরা শুনবো রহমান ভাইয়ের মুখ থেকে আসলে কারা এই প্রতিযোগিতার ভাগিদার এবং কারা সেই সৌভাগ্যবান ব্যক্তি বা মানুষ যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ভাইয়া ধন্যবাদ জয়। কম্পিটিশন সম্পর্কে আরেকটু বলার আগে আমি ব্রিটিশ কাউন্সিল অ্যাক্টিভ সিটিজেন্স প্রোগ্রাম সম্পর্কে আরেকটু বলেই শুরু করছি। ব্রিটিশ কাউন্সিল হচ্ছে ইউকের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর কালচারাল রিলেশনস অ্যান্ড এডুকেশনাল অপরচুনিটিস। আমরা মোটামুটি চারটা থিমেটিক এরিয়ায় কাজ করি, উইমেন অ্যান্ড গার্লস, এডুকেশন, ইউথ অ্যান্ড ডিজিটাল ওয়ার্কস থ্রু আওয়ার আর্টস প্রোগ্রাম অ্যান্ড অলসো ইংলিশ অ্যান্ড এক্সামিনেশন। এছাড়াও আমাদের সোসাইটি প্রোগ্রামের মাধ্যমে আমরা হচ্ছে অ্যাক্টিভেশনস প্রোগ্রামটা নিয়ে কাজ করছি ইউথদের জন্য। সো অ্যাক্টিভেশনস প্রোগ্রামটি হলো ব্রিটিশ কাউন্সিলের একটি গ্লোবাল প্রোগ্রাম যেটা এখন প্রায় বিশ্বের 77টি দেশে রান করছে। বাংলাদেশে আমরা অ্যাক্টিভেশনস প্রোগ্রামকে বলি অ্যাক্টিভ সিটিজেন্স ইউথ লিডারশিপ প্রোগ্রাম। সো বাংলাদেশের ডেফিনেশন অনুযায়ী 18 থেকে 35 বছর বয়সী যে কোনো তরুণ তরুণী আমাদের প্রোগ্রামে আমাদের পার্টনারদের মাধ্যমে অংশগ্রহণ করতে পারে। আর আমাদের অ্যাক্টিভ সিটিজেন্সের এই মুহূর্তে 7টি পার্টনার আছে। আমাদের পার্টনাররা হলো সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি ওয়াচ, দি হাঙ্গার প্রজেক্ট, সুশীলন, উত্তরণ, ওয়েব ফাউন্ডেশন এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইফসা। তো আপনি যেটা বলছিলেন যে অ্যাক্টিভ সিটিজেন্স এই কম্পিটিশনে কারা জয়েন করতে পারবে, এবং আপনিও বললেন যে অ্যাক্টিভ সিটিজেন্সের 5 দিন ব্যাপী যে ট্রেনিং সেটি আপনিও পেয়েছেন, সো সেটার সাথে একটু অ্যাড করতে চাই যে আমাদের অ্যাক্টিভ সিটিজেন্সের একটা লার্নিং জার্নি আছে আমরা বলি, যেটা আমরা অ্যাক্টিভ সিটিজেন্সের এসি রিভার জার্নি বলার চেষ্টা করি, যেখানে আমাদের 4টা মডিউল আছে। আমরা যেখানে বলি মি, যেখানে আমরা নিজেদের সম্পর্কে জানতে শিখি, আইডেন্টিটি কালচার নিয়ে কথা বলি, তারপরে বলি মি অ্যান্ড মিউ, যেখানে হচ্ছে ইন্টার কালচার ডায়ালগ নিয়ে আমরা কথা বলি, আর এরপরে হচ্ছে আমরা উই টুগেদার, যেখানে আমরা লোকাল ও গ্লোবাল কমিউনিটির সাথে
কিভাবে কাজ করবো সেটা নিয়ে কথা বলতে শিখি, এবং এরপরে আমরা একটি সোশ্যাল অ্যাকশন প্ল্যান করি যেটাকে আমরা বলি সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট। সো আপনার যে প্রশ্নটা ছিল যে এই কম্পিটিশনটি কাদের জন্য এবং কিভাবে করতে হবে, এই কম্পিটিশনটি আমাদের 2009 সাল থেকে এ পর্যন্ত যে সমস্ত তরুণ তরুণীরা আমাদের মাধ্যমে ট্রেনিং পেয়েছেন, আমাদের পার্টনারদের মাধ্যমে ট্রেনিং পেয়েছেন, এই কম্পিটিশন সবার জন্য। আর এই যেহেতু সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট নিয়ে এতগুলো কথা বললাম, সেটাই হচ্ছে এই কম্পিটিশনটা হচ্ছে সোশ্যাল অ্যাকশন প্রজেক্টের একটা আইডিয়া নিয়ে। আমরা সবাই জানি কোভিড-19 নিয়ে আমরা একটু সংকটময় সময় পার করছি, শুধু বাংলাদেশে না, গ্লোবাল একটু সংকটময় সময়। সো কম্পিটিশনটা হলো যে এই কোভিড-19 সময়ে আমরা যেখানে যে কমিউনিটিতে অবস্থান করছি সেখানে আমার কমিউনিটি নিয়ে আমি কোভিড-19 সম্পর্কিত কোনো একটি সমস্যা আইডেন্টিফাই করব, এরপর সেই সমস্যাটা একটা ইনোভেটিভ সলিউশন চিন্তা করব এবং সেটাকে 500 ওয়ার্ডের মাধ্যমে লিখে পাঠাবো আমাদের ব্রিটিশ কাউন্সিলে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। এটাই হচ্ছে কম্পিটিশনের মেইন ক্রাইটেরিয়া। কিন্তু এই কম্পিটিশনে এনরোল করতে হলে আমরা ছোট্ট একটা টাস্ক রেখেছি, সেটা হচ্ছে যে একটা হলো যে কোনো অনলাইন প্রোগ্রাম করতে হবে যারা আমাদের অ্যাক্টিভ সিটিজেন্স। অনলাইন প্রোগ্রাম মানে কোনো তাদের যে সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট ছিল, আপনারা জানেন গত বছর আমরা SDG 5, SDG 13 এবং SDG 16 নিয়ে কাজ করেছি। SDG 5 হলো জেন্ডার ইকুয়ালিটি, 13 হচ্ছে ক্লাইমেট অ্যাকশন, 16 হচ্ছে পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন। সো এই থিমেটিক এরিয়াগুলো নিয়ে যে সমস্ত সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট হয়েছে এবং গত বছর আগে অন্যান্য যে থিমে আমরা কাজ করেছি, সেই থিমগুলো নিয়ে কোনো একটা অনলাইন প্রোগ্রাম যদি আমরা করি, আর যদি সেটা করা সম্ভব হয়, আমরা জানি যে বাংলাদেশের সব জায়গায় নেটওয়ার্কের অ্যাক্সেস একই রকম নয় এবং আমাদের সবার হাতে হয়তো সেই নেটওয়ার্ক বা ডিভাইসের অ্যাক্সেসগুলো নেই। সো আমরা সেক্ষেত্রে হয়তো আমরা যখন সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট করেছি সে তখনকার যদি আমাদের কোনো ভিডিও ক্লিপ থাকে সেগুলো আমরা অ্যাক্টিভ সিটিজেন্সের যে আমাদের ফেসবুক গ্রুপটি আছে সেখানে শেয়ার করতে পারি। এগুলো যদি সম্ভব না হয় তাহলে আমাদের যে সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট ছিল সেই সময় যদি কোনো একটি ছবি থাকে তাহলে আমরা আমাদের অ্যাক্টিভ সিটিজেন্সের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারি। আর আমাদের একটি হ্যাশট্যাগ আছে, সেটি হচ্ছে কানেক্টেড বাই আইডিয়াস, যে আমরা আমাদের এই সুন্দর সুন্দর ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে সবার সাথে যুক্ত থাকতে চাই। এটা হচ্ছে খুব ব্রিফলি আমরা কম্পিটিশনটি কাদের জন্য এবং কিভাবে কম্পিটিশনে অ্যাপ্লাই করতে হবে সেটা নিয়ে বললাম। ধন্যবাদ জয়। ধন্যবাদ রহমান ভাই, আমরা আবারও আপনার কাছে ফিরব। রহমান ভাইয়ের কথা আমরা প্রিয় দর্শক শুনছিলাম, আসলে কারা অংশগ্রহণ করতে পারবে, সেই সৌভাগ্যবান ব্যক্তি আসলে কারা। রহমান ভাইয়ের কথার ভিত্তিতে আমি নিজেও একটি অ্যাড করতে চাই যে ব্রিটিশ কাউন্সিলের অ্যাক্টিভ সিটিজেন্সের এই যে 5 দিনের যে প্রশিক্ষণ, সামাজিক উদ্যোগ আসলে কিভাবে নিতে হয়, যে জিনিসটি আমার সবচেয়ে বেশি এবং আমার ব্যক্তিগত জীবনে আমাকে কাজে লাগিয়েছে, সামাজিক উদ্যোগ আমি যদি বলি, সেই সামাজিক উদ্যোগটি আমি গ্রহণ করতে শুরু করেছি এবং সামাজিক উদ্যোগটি আমি গ্রহণ করে উইকিন নামক একটি প্ল্যাটফর্ম গঠন করেছি কোভিড-19 এর এ সময়ে রেসপন্স করে। কখনো কখনো আমাদের তরুণদের নিয়ে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ, কখনো আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের খাদ্য সামগ্রী বিতরণ, কখনো বিভিন্ন দাতা সংস্থার সমন্বয়ে তাদের কাছে খাদ্য সহায়তার জন্য আবেদন এবং আমরা তার খুব দক্ষভাবে সম্পন্ন করতে পেরেছি। কখনো কক্সবাজারের আঞ্চলিক ভাষায় আমরা লিফলেট বিতরণ করেছি, কখনো আমরা মানুষকে বাড়ির উঠানে উঠানে গিয়ে আমাদের নারী সদস্যরা খুব দক্ষভাবে সামাজিক দূরত্ব মেনটেন করে আসলে তারা কাউন্সিলিং করেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উইকেন্ড প্ল্যাটফর্ম এবং অ্যাক্টিভ সিটিজেন্স যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেখানেও আমরা শেয়ার করেছি। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন এই মুহূর্তে, আপনারাও নিশ্চয়ই যারা আমাদের এই কার্যক্রমগুলো দেখেছেন বিভিন্নভাবে আমাদের আসলে উৎসাহ দিয়েছেন, উৎসাহ যুগিয়েছেন। আমরা চেয়েছি একটি প্ল্যাটফর্মের মাধ্যমে কোভিড-19 এর এই সময়ে একজন তরুণ হিসেবে ব্রিটিশ কাউন্সিলের যে 5 দিনের প্রশিক্ষণ পেয়েছি, একজন তরুণ হিসেবে আমাদের কি করণীয়, এই জিনিসগুলো ব্রিটিশ কাউন্সিলের 5 দিনের ট্রেনিং এ আমরা শিখেছি, যেগুলো আমরা নিত্য নতুন করি কিন্তু আমরা অভ্যস্ত ছিলাম না বা আমরা আসলে জানতাম না এর প্রয়োগটা কি। ব্রিটিশ কাউন্সিলের অ্যাক্টিভ সিটিজেন্সের লিডারশিপ ট্রেনিং কি ইবসা আমাদের সে সহযোগিতা করেছে। 5 দিনের স্বল্প পরিসরের প্রশিক্ষণ হলেও আমার মনে হয়েছে আমার লাইফের 5 বছরের অভিজ্ঞতা এই 5 দিনের প্রশিক্ষণ হয়েছে। আমার লাইফে যে সব আমি 100-এর উপরেও আমার বয়সে আমি 100-এর উপরেও প্রশিক্ষণ গ্রহণ করেছি, তবে ব্রিটিশ কাউন্সিলের 5 দিনের ট্রেনিং থেকে যে শিক্ষাটি পেয়েছি সেটি আমার কাছে মনে হয়েছে কৃতজ্ঞতা জানালেও মনে হয় ভুল হবে। আমি
চিরঋণী ব্রিটিশ কাউন্সিলকে আসলে একটি সামাজিক উদ্যোগ নেওয়ার মতো একটি প্ল্যাটফর্ম আমাকে তৈরি করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আব্দুর রহমান ভাই এবং সোমর ভাইয়ের কথা শুনছিলাম। আমাদের পর্দায় আরেকজন অতিথি আছেন, যিনি ইয়ং ফরিন সোশ্যাল অ্যাকশন রিকশার সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল অ্যাক্টিভ সিটিজেন্সের 5 দিনের প্রশিক্ষণ শেষে যিনি একটি প্রকল্প যিনি দেখাশোনা করে যাচ্ছেন, একটি সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট যিনি দেখছেন, আমাদের সাথে আছেন তাজরিয়ান নাহারাকি। শুরুতে জানতে চাইবো, তাজরিয়ান নাহারাকি, আপনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, ভালো আছি বিদায়। আপনাদের সাথে কথা বলার একটি সুবর্ণ সুযোগ হয়েছে। নাহার, আজকের লাইভ অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করেছেন, আপনার কেমন লাগছে? আমি সত্যি খুব আনন্দিত যে আমাকে এরকম একটি অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ ব্রিটিশ কাউন্সিল এবং ইশাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নাহার, আমরা জানি যে আপনি ইয়ং ফরেন সোশ্যাল অ্যাকশন ইপসার সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের অ্যাক্টিভ সিটিজেন্স ইয়ুথ লিডারশিপ যে ট্রেনিংটা 5 দিনব্যাপী প্রশিক্ষণে আপনি নিশ্চয়ই অংশগ্রহণ করেছেন বিদায়, আজকে আপনি আমাদের অতিথি প্যানেলে আছেন। আমরা তার আগে বলবেন কি, অ্যাক্টিভ সিটিজেন্স এর ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ আসলে কোন জিনিসগুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আপনার শেয়ার করতেন? ধন্যবাদ ফারুক ভাই। আমি প্রথমত বলবো, আমি অ্যাক্টিভ সিটিজেন্সের ট্রেনিংটা করে অনেক বেশি উপকৃত হয়েছি। আমি প্রথমে যেটা বলবো, টাইম ম্যানেজমেন্ট, আমরা কিভাবে সময়কে সঠিক ব্যবহার করতে পারবো এবং সময়কে কিভাবে ব্যবহার করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি সে সাথে বলবো যেটা হচ্ছে কি, কমিউনিকেশন স্কিল, যেটা আমাদের খুবই দরকার। আমি আমাদের যোগাযোগ দক্ষতা, আমাদের জন্য যোগাযোগ দক্ষতাটা আমাদের খুবই একটা প্রয়োজনীয়। আমি শুনতে পাচ্ছেন ফারুক ভাই? জি আপনাকে শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে নাহার আটকে আছে, হয়তো নেটওয়ার্ক জনিত সমস্যা থাকতেই পারে। নাহার, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আবারও আপনার কাছে আসব এবং আপনার সুন্দর প্রশিক্ষণলব্ধ জ্ঞান থেকে বাস্তবিক অভিজ্ঞতা আমরা অবশ্যই, আমাদের দর্শকরাও নিশ্চয়ই আপনার সেই অভিজ্ঞতার কথা শুনতে চান, আমরাও আপনার কাছে ফিরবো। এখন আমি চলে যাব রহমান ভাইয়ের কাছে। ভাইয়া, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে আছেন। সত্যি একটি আনন্দের বিষয় যে আপনার মতো একজন মানুষ আসলে আমরা পেয়েছি সোসাইটির জন্য, আসলে আমাদের মতো তরুণদের জন্য আপনারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। এই কাজগুলো, আপনাদের ছোট ছোট কাজ গুলো বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে আমরা পেয়ে বিভিন্ন ভাবে একজন ইয়ুথ এক এক জায়গা থেকে একটি জায়গায় আমরা জড়ো হওয়ার যে প্ল্যাটফর্ম অ্যাক্টিভ সিটিজেন্স বাংলাদেশ, সেই প্ল্যাটফর্মটি আপনারা করে দিয়েছেন। আপনাদেরকে আজকের এই প্ল্যাটফর্মের ফেসবুক লাইভ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি রহমান ভাইয়ের কাছে এবার প্রশ্ন চলে যাবো সরাসরি, আমার প্রশ্নটি রহমান ভাইয়ের কাছে, এই প্রতিযোগিতার আসলে কি কি দাব রয়েছে ভাইয়া? জি, এই প্রতিযোগিতার দুটি ধাপ রয়েছে। একটু আগে যখন খুব ব্রিফলি বললাম, সেটা হলো যে আমরা যারা অ্যাক্টিভ সিটিজেন্সের ট্রেনিংটি পেয়েছি আমাদের পার্টনারশিপের মাধ্যমে 2009 সাল থেকে, এবং আমরা সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট কমপ্লিট করেছি। আমাদের সোশ্যাল অ্যাকশন প্রজেক্টের যদি যে থিমে আমরা কাজ করেছি, কোভিড-19 এই সংকটময় সময়ে যদি আমরা সেটা নিয়ে কোনো ডিসকাশন করতে চাই অনলাইনে, এখন আমরা যেরকম করছি সেটা হতে পারে, এটা করা যদি কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যখন সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট বা সামাজিক উদ্যোগ নিয়ে কাজ করেছি আমাদের বিভিন্ন কমিউনিটিতে, সেগুলো যদি কোনো ভিডিও ক্লিপ থাকে তাহলে সেগুলো আমাদের অ্যাক্টিভ সিটিজেন্স ফেসবুক গ্রুপে শেয়ার করা, অথবা এটাও যদি সম্ভব না হয় তাহলে আমাদের, আমরা জানি যে আমরা তরুণরা বিভিন্ন সময় সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট করতে গিয়ে আমাদের স্মার্টফোনে বা বন্ধুর ক্যামেরা একটা কি ছবি আছে, সেই ছবিটি দিয়ে হয়তো আমরা আমাদের হ্যাশট্যাগটি দিয়ে আমাদের অ্যাক্টিভ সিটিজেন্স ফেসবুক পেজে শেয়ার করব এবং একটি স্ক্রিনশট নিয়ে রাখবো। আর দ্বিতীয়টি হলো যে আমরা এই কোভিড-19 সময়ে আমরা যে কমিউনিটিতে আছি সেই কমিউনিটির কোনো একটি প্রবলেম আইডেন্টিফাই করা। প্রবলেম বলতে খুব ছোট করে যদি বলি, যেমন
শহর অঞ্চলে স্টে অ্যাট হোম আর গ্রাম অঞ্চলে স্টে অ্যাট হোম, এই কথাটার মিনিং কিন্তু সবার কাছে সমান নাও হতে পারে। আবার ধরেন আমরা ইদানিংকালে বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে কোনো একটি বাসায় যদি কোভিড-19 রোগী খবর পাওয়া যায় তাহলে প্রতিবেশীরা হয়তো খুব বন্ধুসুলভ আচরণ করছেন না। তো আমরা যারা অ্যাক্টিভ সিটিজেন্স, আমরা যারা কমিউনিটি নিয়ে কাজ করি, আমরা মনে করছি যে আমাদের হয়তো এখানে কন্ট্রিবিউট করার কিছু আছে, আমরা হয়তো অ্যাওয়ারনেস রিলেটেড অনেক কিছু করতে পারি। অলরেডি আমাদের অ্যাক্টিভ সিটিজেন্স কিন্তু অনেক কিছু করছে, সৌর ভাই যেমন বললেন রিলিফ থেকে শুরু করে ইভেন রমজানের সময় সেরিও ফ্রি ডিস্ট্রিবিউট করেছে, ইভেন আমফানের সময় আপনাদের ইউথরা আপনাদের রেডিওর মাধ্যমে বা মাইকিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রচারণাও করেছে যে আমাদের যে আমফানটি গেল। এছাড়াও আমাদের অন্য ইউথরা যারা আছে পুরো বাংলাদেশের 64 জেলায় আমরা কাজ করছি, অনেক ইউথরাই তাদের কমিউনিটিতে জীবাণুনাশক স্প্রে করেছে, হ্যান্ড স্যানিটাইজার বিলি করেছে, মাস্ক বিলি করেছে, আর যখন রিলিফ হয়েছে তখন গভর্নমেন্টের সাথে যুক্ত হয়ে রিলিফ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এছাড়া অনেকে বুক রিডিং কম্পিটিশন শুরু করেছে। এসব কিছুর উদ্দেশ্য হলো যে আসলে ইউথদেরকে এনগেজ রাখা, কারণ আপনারা জানেন যে আমরা এখন একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সময় পার করছি বাংলাদেশে। আর ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হলো যে আমরা প্রায় 40%-এর উপরে আমরা হচ্ছি টোটাল জনসংখ্যার 40%-এর উপরে হচ্ছে ইউথ। এই বিষয়ে জনগোষ্ঠীর মধ্যে আমরা অ্যাক্টিভিটিস প্ল্যাটফর্মের মাধ্যমে হয়তো 2009 থেকে অ্যারাউন্ড 40,000 মানুষের কাছে যেতে পেরেছি। কিন্তু আমরা মনে করছি এই 40,000 মানুষই হচ্ছে সেই সমস্ত ভবিষ্যতের লিডার্স বা পথ প্রদর্শনকারী যারা হয়তো অন্যদেরকে নিয়ে এগিয়ে যাবে। এই জন্যই আমরা অ্যাক্টিভিটিসের এই প্ল্যাটফর্মে এই কম্পিটিশনটা আয়োজন করেছি। যদিও শুধুমাত্র অ্যাক্টিভিটিসের ইউথটাই এটাতে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু তাদের যে সোশ্যাল অ্যাকশন প্রজেক্টগুলো আছে সেটাতে কিন্তু অন্য ইউথটাও জয়েন করতে পারবে। সো তাদের যে সোশ্যাল অ্যাকশন প্রজেক্টগুলো বা কমিউনিটি এনগেজমেন্ট কাজগুলো ছিল সেগুলো যদি তাদের আবার নতুন করে অ্যাক্টিভেটেড হয় এবং অনলাইনে বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আরও সুন্দরভাবে কাজ করে, তখন হয়তো যেমন ইপসার কথা যদি বলি, আপনারা কাজ করেন চট্টগ্রাম অঞ্চলে কক্সবাজার অঞ্চলে, তখন আপনার যে সোশ্যাল অ্যাকশন প্রজেক্টটা সেটা হয়তো আপনার কমিউনিটি বেসড ছিল, এখন যদি এটা অনলাইনে চলে আসে তখন হয়তো বাংলাদেশের সমমনা তরুণ যারা তারাও কিন্তু যুক্ত হতে পারবে। সো প্ল্যাটফর্মটা কিন্তু আরও বিস্তৃত হয়ে যাচ্ছে। সো আমরাও এনকারেজ করছি যে আমরা যেহেতু অ্যাক্টিভিটিস প্ল্যাটফর্মে সমস্ত তরুণদের কাছে যেতে পারিনি, কিন্তু এখন হয়তো সময় এসেছে আমাদের সবাইকে এনগেজ করা। তো এবং সেইটা একটা একটা ওয়ে হতে পারে যে আমাদের যে সোশ্যাল অ্যাকশন প্রজেক্টগুলো ছিল সেগুলো যেন আবার নতুন করে অ্যাক্টিভেটেড হয়। এবং আপনার যে প্রশ্নটা ছিল যে ধাপগুলো কি, আমি ধাপগুলো খুব ব্রিফলি বললাম। এছাড়াও আমি কয়েকটা ডেট বলতে চাই, যেমন হচ্ছে আমরা কম্পিটিশনটি শুরু করেছি 30 জুন, এটা আইডিয়াটা সাবমিট করতে হবে 16 জুলাই, এছাড়া আইডিয়ার শর্ট লিস্টিং হবে 16 থেকে 29 জুলাই। এবং আইডিয়া সাবমিশনের পরে যে কাজটি হবে সেটা হচ্ছে আমরা top 10 মানে শীর্ষ 10টি আইডিয়াকে শর্ট লিস্ট করবো এবং এরপরে সেটিকে আবার সোশ্যাল মিডিয়ায় দিব ভোটিংয়ের জন্য। যে আমরা শর্ট লিস্টিংটা আমাদের অ্যাক্টিভিটিসের পার্টনাররা সবাই করবো, কিন্তু আমরা চাই এটাতে ইউথরাও যোগ হোক এবং সেই ইউথদের ভোটিংয়ের মাধ্যমেই আমরা হচ্ছে top 3 আইডিয়াকে সিলেক্ট করব। এবং সিলেক্ট করার ফলে আমরা তাদের জন্য সামান্য কিছু অফার রেখেছি, যদিও আমরা মনে করি যে অ্যাক্টিভিটিসের, আপনারাও বললেন যে অ্যাক্টিভিটিসের যে 5 দিনের ট্রেনিংটি হয়, 4 দিনের ট্রেনিংটি হয় অ্যাকচুয়ালি, এবং সোশ্যাল অ্যাকশন সহ আরও কিছু সময় এনগেজ থাকতে হয়, সেটি আমরা ফ্রি দেওয়ার চেষ্টা করি। সো এটাই একটা ভালো অফার বা ভালো প্রাইস বলতে চাই। কিন্তু যেহেতু অ্যাক্টিভিটিসের এই কম্পিটিশনটা আমরা আয়োজন করেছি, এটার জন্য আমরা রেখেছি একটি সার্টিফিকেট ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডাইরেক্টর সাইন করা। এছাড়া আপনারা জানেন যে আমাদের অ্যাক্টিভিটিসের প্রতি বছর আমরা একটি ইন্টারন্যাশনাল স্টাডি ভিজিট আয়োজন করি, যেটি হচ্ছে যে প্রতি বছরই আমরা একটু আগে বললাম যে 77টি দেশে কাজ হয়। সো প্রতি বছর আমরা 2 থেকে 3টি ইন্টারন্যাশনাল স্টাডি ভিজিট আয়োজন করি এবং এগুলো বিভিন্ন দেশে হয়, এবং এটার উদ্দেশ্যটা হলো যে আমরা যারা ওই ইন্টারন্যাশনাল স্টাডি ভিজিটে যাই সেখানে হচ্ছে আমরা বিভিন্ন দেশের আরও যে ইউথরা আছেন তারা এসে আমরা 4 দিন বা 5 দিনের একটা ওয়ার্কশপ করি এবং আমরা আমাদের লার্নিংগুলো শেয়ার করি। আমরা আমাদের দেশে কীভাবে সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট কাজ করছি, কীভাবে
আমরা কমিউনিটির সাথে কাজ করছি এবং অন্য দেশের যে সমস্ত পার্টিসিপেন্টরা আসেন তারাও তাদের লার্নিংগুলো শেয়ার করেন। এবং যেই দেশে এই প্রোগ্রামগুলো হয়, যেমন কথায় কথা এটা যদি ইউকেতে হয়, তাহলে ইউকের আমরা বিভিন্ন কমিউনিটিতে তখন ভিজিটের ব্যবস্থা করি যে ওই দেশের কমিউনিটিতে সেখানকার পার্টিসিপেন্টরা কীভাবে কাজ করছে। সো একটা ইন্টারন্যাশনাল শেয়ারিং প্ল্যাটফর্ম আছে। সো যে কারণে আইএসবির কথাটা বললাম যে আমাদের নেক্সট যে আইএসবিটা হবে, সো এই টপ তিনজন তারা হচ্ছে এই আইএসবির জন্য আমরা একটা ইন্টারভিউ প্রসেস আছে, একটা ফিল্টারিং প্রসেস আছে, সেই সেখানে তারা ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবে। অ্যান্ড ফাইনালি আমাদের ব্রিটিশ কাউন্সিলে একটা ডিজিটাল লাইব্রেরি আছে, সেখানে আমরা এক বছরের একটা মেম্বারশিপ ফ্রি অফার করছি। সো খুব সংক্ষেপে এক কম্পিটিশন সম্পর্কে আমি বলার চেষ্টা করলাম। জয়, আমি কি আপনার সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পেরেছি? জি ভাইয়া, আমরা আপনার সংক্ষিপ্ত পরিসরে যদি বলি, ওভারঅল আপনি সব বিষয়গুলো আসলে টাচ করেছেন। ইতিমধ্যে আমাদের যারা ইয়ত্রে শুনছেন তারাও নিশ্চয়ই আর তাদের কাজগুলো আরো বেগবান করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আরো বেশি কাজ করবেন, এই অফারগুলো এই সুযোগগুলো আসলে তারা নিতে পারবেন যদি তারা সোসাইটিতে কাজ করে। রহমান ভাইয়ের কাছে শুনছিলাম, রহমান ভাইয়ের সুন্দর এবং গঠনমূলক আলোচনা আসলে কি কি আসলে আমাদের জন্য অপেক্ষমান বলবো আমি, আমাদের জন্য অপেক্ষমান রয়েছে। তাজরিয়ান নাহার আকির নেটওয়ার্ক জনিত সমস্যা ছিল, প্রিয় দর্শক আন্তরিকভাবে দুঃখিত, আমরা তাজরিয়ান নাহার আকিকে আবার সংযোগ করতে পেরেছি। নাহার, আপনার কাছে পূর্বের প্রশ্নেই ফিরে যাব, 5 দিনের অ্যাক্টিভ সিটিজেন্সের যে প্রশিক্ষণটি আপনি পেয়েছেন, সেই প্রশিক্ষণটিতে আপনার কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে নাহার? যেটা হচ্ছে কি, প্রথমে বলবো টাইম ম্যানেজমেন্ট, যে টাইমের কিভাবে সঠিক ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি কমিউনিকেশন স্কিল, তারপরে কমিউনিকেশন স্কিল আমরা কিভাবে, আমি যেটা নিজে বুঝেছি সেটা অন্যকে কিভাবে পরিষ্কারভাবে আমি বোঝাতে পারবো। এবং তৃতীয়ত হচ্ছে আমি একজন নারী হয়ে সামাজিক উদ্যোগকে কিভাবে বাস্তবায়ন করব, আমি একজন নারী হয়ে কিভাবে আমি একজন নারী লিডার হয়ে কিভাবে নেতৃত্ব দিব, আমি একজন নারী হয়ে কিভাবে সামাজিক কর্মকাণ্ড নিজেকে নিযুক্ত করতে পারবো, আমি একজন নারী হয়ে কিভাবে বিভিন্ন ধরনের সমস্যা কিভাবে সমাধান করতে পারবো। এবং যেটা সবচেয়ে বেশি দরকার আমাদেরকে, সেলফ কনফিডেন্সটা, সেলফ কনফিডেন্স, আমাদের নিজেদের আত্মবিশ্বাসের উপর বেশি কিভাবে নিজেদের আত্মবিশ্বাসকে দৃঢ় করে আরো বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড আমরা করতে পারবো এবং আত্মবিশ্বাসের সাথে আমরা কাছে এগোতে পারবো। তারপর হচ্ছে আপনার সৃজনশীলতা, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার সৃজনশীলতা। আমরা আমরা যে একটা পরিকল্পনা গ্রহণ করি, দেখা যাচ্ছে প্রিয় দর্শক আসলে আন্তরিকভাবে দুঃখিত এবং দুঃখের সাথে জানাচ্ছি, আমরা যখনই নাহারের কাছে ফিরে যাই আসলে নাহারের নেটওয়ার্ক, আমি আপনার সাথে একটু অ্যাড করতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি প্রথমে আমার যে সম্মানিত লিডার যে তাসরিন নাহার আকি যে কথাগুলো বলতেছিলেন, আমি বলবো দে আর ভেরি লাকি এবং ফরচুনেট, তারা এই যে মানে এই বয়সে বা এই যে মানে প্রান্তিক পর্যায়ে কক্সবাজারের মতো কুখালীর মতো একটি ইউনিয়নে, একটা দুর্গম একটি ইউনিয়ন, সেখানে পর্যায়ে ওনারা যে ট্রেনিংগুলো রিসিভ করেছে বা যে কন্টেন্টগুলো ওরা পেয়েছে, আমরা মনে করি আমরা যারা শহরে থেকেছিলাম বা আমরা যা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কিন্তু আমরা এই ধরনের মেসেজগুলো কিন্তু পাই নাই। তো আই থিঙ্ক দে আর ভেরি লাকি অ্যান্ড ফরচুনেট যে তারা এই সুযোগগুলো পেয়েছে। আর আপনারা জানেন যে আসলে লাকি হয়তো মাঝে মাঝে মিসকানেক্ট হচ্ছে, বাট ও যে মেসেজগুলো দিচ্ছে এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। তা আসলে যেহেতু সে বাসায় থেকে একদম তার গ্রাম থেকে সে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, আমি বলবো ইট ইজ ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্ট অফ আওয়ার ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ, যে আমরা যে একজন যে রহমান ভাই ঢাকার রাজধানী বসে কথা বলতেছে, আমি বলতেছি চট্টগ্রাম থেকে, জয় অনুষ্ঠান সম্প্রচার করছেন কক্সবাজার থেকে, আমার আমাদের সেফ লিডার তাসরিন নাহার আকি উনি ওনার ঠিক প্রান্তিক সেই উখখালী ইউনিয়ন থেকে অ্যাটেন্ড করছেন। আমার মনে হয় এটা আসলে মানে চিন্তা করলে আসলে এই কোভিড সিচুয়েশনে মানে আমরা কিভাবে একটা অদৃশ্য একটা মানে সুতোর মধ্যে জায়গায় গেঁথে ফেললাম। আমার মনে হয় এটা যেমন ধন্যবাদ দিতে আমাদের সরকারকে, তেমন ধন্যবাদ দিতে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশকে, যে আমাদেরকে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যার দরুন আমরা কিন্তু নিজেদের মধ্যে যে আমরা নিজেদের মধ্যে সম্পৃক্ত হতে পেরেছি বা কানেক্টেড হতে পেরেছি। জয়, প্লিজ আপনার কাছে আমি আবার ফিরে যেতে চাই।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর আসলে মন্তব্যের জন্য। আসলে এটি খুব বাস্তবিক যে ব্রিটিশ কাউন্সিলের অ্যাক্টিভ সিটিজেনশিপ যে ইয়ুথরা আসলে যে যেভাবে পারছে COVID-19 কে রেসপন্স করে সে সেভাবে সংযুক্ত হচ্ছে নিজ কমিউনিটিতে, নিজ এলাকায় বা নিজ গ্রামে। যদি আমি বলি রহমান ভাইয়ের কাছে ফিরে যাব, তার আগে একটি বিষয় আমি রহমান ভাইয়ের সাথে অ্যাড করতে চাই। রহমান ভাই যেটি বলছিলেন, যেমন আমরা কক্সবাজার থেকে সংযুক্ত, আবার কেউ চট্টগ্রাম থেকে ইয়াং ফর ইন সোশ্যাল অ্যাকশন ইফসার মাধ্যমে আমরা যে প্রশিক্ষণটা পেয়েছি, রহমান ভাইকে গাতার্থে একটি কথা আসলে বলতে চাই। সেটি হচ্ছে যে আপনি হয়তো জানেন কক্সবাজার তথা চট্টগ্রাম অঞ্চলের মানুষ আঞ্চলিক ভাষায় বেশি তারা আসলে মেসেজ গুলো খুবই ভালোভাবে বুঝতে পারে। তার জন্য আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক এবং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের উইকেন্ড ফেসবুক পেজ, আপনি জেনে আনন্দিত হবেন যে 30 জন থেকে যাত্রা শুরু করা উইকেন্ড পেজের বর্তমান সদস্য সংখ্যা সক্রিয় 200 জন, এবং আমাদের ফেসবুক পেজেও 1200 জন সদস্য যুক্ত হয়েছেন শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অ্যাক্টিভ সিটিজেন্সের ফেসবুক গ্রুপে আমরা আঞ্চলিক ভাষায় বিভিন্ন বিষয়ে মেসেজ, যেমন হ্যান্ড স্যানিটাইজার কিভাবে ব্যবহার করতে হয়, সাবান কেন আমরা ইউজ করব, সাবান সাবানের ব্যবহারিতা, বাজারে গেলে সামাজিক দূরত্ব কিভাবে মেনটেন করব, এই জিনিসটি কেন প্রয়োজন, মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা কি, মাস্ক কেন ব্যবহার করব, ইত্যাদি আরো আনুষঙ্গিক, বাজার থেকে ফিরে এসে আমার কি করণীয়, আমার পরিবারকে নিরাপদে রাখার জন্য কি করণীয়, একজন আইসোলেটেড ব্যক্তিকে ব্যক্তির সাথে আমরা কি ধরনের ব্যবহার করব, আসলে তাকে যে একেবারে নিগ্রহ করা যাবে না, তাকে যে একেবারে বিচ্ছিন্ন করা যাবে না। সো এই ধরনের ছোট্ট ছোট্ট মেসেজ গুলো ছোট্ট ছোট্ট পরিসরে আমাদের তরুণরা ইয়ুথরা যে যার অবস্থান থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে দিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিছু প্রচার হয়েছে, আবার কিছু ব্যক্তিগত উদ্যোগে আমাদের ইয়ুথরা মোটিভেটেড হয়ে কাজগুলো চলমান রেখেছে। আজকের এই প্ল্যাটফর্মের ইয়ং ফর ইন সোশ্যাল অ্যাকশন ইফসার ফেসবুক পেজের লাইভ অনুষ্ঠানে আমাদের যারা ইয়ুথরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মহামারীতেও আপনারা বসে না থেকে যে যেখানে আছেন যে যেভাবে পারেন COVID-19 কে রেসপন্স করে সামান্যতম কাজের মাধ্যমে হলেও নিজেদেরকে যুক্ত করেছেন, নিশ্চয়ই ব্রিটিশ কাউন্সিল এর জন্য কৃতজ্ঞতা এবং ইয়ং ফর ইন সোশ্যাল অ্যাকশন ইফসার প্রতিও আমরা সকলে কৃতজ্ঞ কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ। রহমান ভাইয়ের কাছে ফিরবো, কথা বলছিলাম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কক্সবাজারে কিভাবে কাজ করে যাচ্ছি সে বিষয়ে রহমান ভাইয়ের কাছে এখন ফিরবো। রহমান ভাই, আমাদের আরেকটি বিষয় জানার ছিল, সেটি হচ্ছে যে কি যেমন একজন সফল অংশগ্রহণকারী কোন কোন বিষয়গুলোর দিকে আসলে লক্ষ্য রাখতে হবে তার, এবং কিভাবে ফর্ম জমা দিবে, এবং এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার শেষ সময় কখন। আমরা ইতিমধ্যে হয়তো আপনার শেষ সময়টুকু জানতে পেরেছি, আমার মূল ফোকাস পয়েন্টটি প্রশ্নটি হচ্ছে কোন বিষয়ের দিকে আসলে লক্ষ্য রাখতে হবে এবং কিভাবে ফর্ম জমা দিবে ভাইয়া। অসংখ্য ধন্যবাদ জয়, আপনার খুব এক্সাইটিং কাজের কথা শুনছিলাম, এবং আপনি যে বললেন আপনার উইকেন্ড প্ল্যাটফর্মে আপনি বেশ সুন্দর সুন্দর আমি দেখেছি COVID-19 সময় আপনি বেশ কিছু ওয়েবিনার করেছেন এবং কিছু গঠনমূলক আলোচনার প্রোগ্রাম করেছেন, আমি অনেকগুলোই দেখেছি এবং খুব সুন্দর উদ্যোগ আপনার, এবং আমি আশা করছি আপনার এই প্রোগ্রামটা আরও সাকসেসফুল হবে। থ্যাংক ইউ। রাইট, আর যেটা বললেন যে এই কম্পিটিশনটাতে আমরা কিভাবে সাবমিট করব অথবা কি বিষয়ে খেয়াল রাখব, দুটি বিষয় খেয়াল রাখতে হবে। আমরা বলছি যে আমরা যে কমিটিতে আছি অ্যাক্টিভ সিটিজেন্স কিন্তু সবসময় একটি কমিউনিটি বেসড কাজ করি আমরা। হ্যাঁ, আমরা যখন যে সোশ্যাল অ্যাকশন প্রজেক্টটা হয় আমরা বলি যে আমি যে কমিটিতে আছি সেই কমিটির কোনো একটা ইস্যু বা প্রবলেম আইডেন্টিফাই করি এবং সেটা আমরা সলভ করার চেষ্টা করি সেই কমিউনিটির রিসোর্স দিয়ে, অন্য কোনো রিসোর্স দিয়ে না। কিন্তু এর অর্থটা হলো আমরা সেই কমিউনিটির সবাই মিলে আমরা প্রবলেমটা সলভ করবো। এবং আপনারা জানেন যে এই ধরনের অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে, অনেক সুন্দর সুন্দর গল্প আছে, যেমন খুলনায় আমাদের একটা গ্রুপ কাজ করেছে, তাদের হচ্ছে ওই এলাকায় অনেক ডাক্তার ছিল না, কখনো MBBS ডাক্তার ছিল না, তো তারা কি করলো, তারা হচ্ছে ওই এলাকায় পড়াশোনা করে যে সমস্ত MBBS ডাক্তার ছিল তাদের কাছে বললো যে আপনারা কি সপ্তাহে একদিন ফ্রি চিকিৎসা দিতে পারেন, আবার ওই এলাকার কমিউনিটি ম্যানেজারকে বললো যে আমরা একদিন একটা ফ্রি হেলথ ক্যাম্পেইনের আয়োজন করেছি আপনারা আসেন। সো এইভাবে আয়োজন করতে করতে দেখা গেল যে এটা এতই জনপ্রিয় হয়েছে এবং যে সমস্ত ডাক্তাররা ওই এলাকার সন্তান পড়াশোনা করে হয়তো বাইরে থাকেন কিন্তু একদিন সময় দেন এবং সেই এলাকার সেই কমিটির মানুষরা খুশি হয়ে তাদের জন্য একটা রুম দিয়ে দিয়েছে যে তোমরা এরকম অ্যাক্টিভিটি নিয়মিত করো। এই ধরনের অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো এক্সাইটিং, যে আমাদের ইউথরা কীভাবে সুন্দর সুন্দর কাজ করছে। এবং খুব রিসেন্টলি আমাদের আরেকটি গ্রুপ আছে রাজশাহীতে, তারা হচ্ছে এই যে করোনার সময় COVID-19 সময় যে
রাজশাহীতে আপনি জানেন আমের ফলন খুব ভালো হয়, আবার খুব আমফানের কারণে কিছু আম নষ্ট হয়ে গেছে, তখন তারা হচ্ছে আমগুলো একটি সোশ্যাল এন্টারপ্রাইজের মধ্যে করার চেষ্টা করেছে, যে তারা আমগুলো সেল করে এবং সেখান থেকে যে প্রফিট হয় সেই প্রফিটের কিছু অংশ তারা আবার দুস্থ কোভিড-19 এফেক্টেড কিছু মানুষকে তারা ডোনেট করেছে বা শিক্ষা উপকরণ কিনে দিয়েছে। তো এই ধরনের অসংখ্য উদাহরণ আছে। ইপসাতে যেমন ভাইয়া একটু আগে বললাম যে আপনারা আমফানের সময় কাজ করেছেন, রমজানের সময় সেরির ব্যবস্থা করে দিয়েছেন আপনারা অসংখ্য মানুষকে আমি জানি। তো যেই কারণে এতগুলো কথা বললাম যে আমাদের যে ইনোভেশন আইডিয়াটা আমরা দিব কোভিড-19 সম্পর্কিত, সেটি আমার কমিউনিটি বেসড হতে হবে, এটা কিন্তু কোনো ন্যাশনাল প্রবলেম নিয়ে হলে হবে না। অর্থাৎ আমি যে কমিউনিটি থাকি সেই কমিউনিটির কোভিড-19 সম্পর্কিত কোনো একটি প্রবলেম যদি হয়, সেটার একটা আমি বলবো যে আমার কমিউনিটিতে কোভিড-19 সম্পর্কিত এই এই সমস্যাটা আমি দেখতে পাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে এইভাবে এটার সলিউশন করা যেতে পারে। আমরা যেভাবে সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট করি কিন্তু সেটা কোভিড-19 সম্পর্কিত আমরা একটা আইডিয়া চাচ্ছি, এবং এটি সাবমিশনের প্রসেস হলো এই আইডিয়াটি 500 শব্দের মধ্যে লিখে আমাদের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে আমাদের একটি রেসপন্স ফর্ম আছে, সেই রেসপন্স ফর্মটি পূরণ করে society.bangladesh@bd.britishcouncil.org এই ইমেইলে সাবমিট করতে হবে। আমি আবারও বলছি society.bangladesh@bd.britishcouncil.org এই ইমেইলে সাবমিট করতে হবে। আর যেটা বললাম যে আইডিয়াটার উপরেই কম্পিটিশন, কিন্তু এটার এনরোলমেন্ট হিসেবে একটি অনলাইন প্রোগ্রাম অথবা কোনো ভিডিও ক্লিপ অথবা সোশ্যাল অ্যাকশন প্রজেক্টের কোনো একটি ছবি কানেক্টেড বাই আইটিএস হ্যাশট্যাগ সহ আমাদের অ্যাক্টিভেন্সের ফেসবুক পেজে শেয়ার করতে হবে এবং এটা একটি স্ক্রিনশট নিতে হবে। সো দুটো জিনিস, স্ক্রিনশট এবং আইডিয়াটা নিয়ে রেসপন্স ফর্মটি আমাদের এই ইমেল অ্যাড্রেস পাঠিয়ে দিতে হবে। জয়, আমি কি খুব পরিষ্কারভাবে বলতে পেরেছি? আর এছাড়াও প্রাইস সম্পর্কে আরেকটু অ্যাড করার ছিল, সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে বলেছি যে একটি সার্টিফিকেট আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের ব্রিটিশ কাউন্সিল কান্ট্রি ডাইরেক্টরের সাইন করা ISV ইন্টারন্যাশনাল স্টাডি ভিজিট, যেটি হয় সেটাতে ডাইরেক্ট ইন্টারভিউ এবং ব্রিটিশ কাউন্সিল 1 বছর ডিজিটাল মেম্বারশিপ। এছাড়াও যেই তিনটি আইডিয়া, টপ যে তিনটি আইডিয়া হবে, সেই আইডিয়াগুলোর জন্য আমরা ফান্ডিং কালেক্ট করার চেষ্টা করব যাতে ওই আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করা যায়। এটা এখন আমরা কমিটমেন্ট করছি না, কিন্তু আমাদের একটা অ্যাক্টিভ আমাদের প্রচেষ্টা থাকবে যে আমরা কিভাবে সেই সুন্দর আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করতে সাহায্য করতে পারি। ধন্যবাদ জয়। ধন্যবাদ রহমান ভাই, আমাকে কি স্পষ্ট শোনা যায়? জি শোনা যাচ্ছে, কিন্তু কোন এক জায়গায় একটা নয়েজ হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, একটা জি জি একটু হচ্ছে মনে হয় কোথাও, আমার মনে হচ্ছে কোথাও কোনো নয়েজ আছে। আমি এরকম একটা শব্দ পাচ্ছি, আপনারা পাচ্ছেন কিনা? আমিও পাচ্ছি জি। হ্যাঁ, আমার মনে হয় একটু হচ্ছে, আমরা কন্টিনিউ করি আসলে এখানে আমাদের কারো কিছু নাই এখানে। হ্যাঁ জি, আমরা কন্টিনিউ করি। রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সুন্দর এবং গঠনমূলক কথা আমরা শুনছিলাম, আমাদের দর্শকরাও আপনার কথা শুনতে পেয়েছে। আসলে উপস্থিত দর্শক, আমরা যারা এই মুহূর্তে শুনছি, রহমান ভাই যেটি বলছিলেন, ওভারঅল আমি যদি বলতে চাই যে কারা কারা আসলে অংশগ্রহণ করতে পারবে এবং অংশগ্রহণের নিয়মাবলী, তাহলে আর দেরি নয়, এখনই আমরা যারা আছি তরুণরা বা যারা কাজ করে যাচ্ছি তারা জানিয়ে দিই আমাদের আমাদের কাজগুলো এবং প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিয়ে এরকম একটি সুবর্ণ সুযোগ, এরকম একটি সুন্দর ইনোভেশন আইডিয়া শেয়ার করে এরকম একটি সুন্দর প্ল্যাটফর্মে আপনারাও যুক্ত হয়ে নিন। সময় আসলে বলতে গেলে খুবই বেশি নেই, 16 জুলাই শেষ সময় রহমান ভাই বলে দিয়েছেন, আর মাত্র বাকি মধ্যখানে 5 দিন। যদি স্পষ্ট বলতে চাই 16 তারিখ রাত 12টায় সময় শেষ হবে, 11:59 সময় শেষ হবে। সো আর দেরি নয়, এখনই যেখান থেকে শুনছেন আপনার আইডিয়াটি অ্যাক্টিভ সিটিজেন্সের একজন সদস্য হয়ে থাকলে শেয়ার করুন ব্রিটিশ কাউন্সিলের উল্লেখিত ঠিকানায়। আমি শেষে আবারও এই ঠিকানাগুলো আপনাদের উদ্দেশ্যে গাঁথাতে আবারও বলবো,
রাহুল ভাই অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর ভাবে আসলে আপনার কাছ থেকে শুনছিলাম যে আপনি এত সুন্দর ভাবে এত গোছানো ভাবে অল্প সময়ে আপনি স্বল্প পরিসরে যদি বলি এরকম একটি আমাদের জন্য যে অপেক্ষমান উপহার রয়েছে বা আমাদের কাজের বিনিময়ে যদি বলি এরকম একটি বড় ধরনের একটি আপনার আপনাদের উদ্যোগ, এই উদ্যোগকে নিশ্চয়ই স্বাগত জানাই। আশা করি আমাদের তরুণরা ইয়তরা যারা আছে যে যেখান থেকে কাজ করে যাচ্ছে সে কাজ চলমান রাখবে, এই প্রতিযোগিতায় অংশ নিবে। উপস্থিত আমরা আপনাদেরকেও ধন্যবাদ, ইফসাকে ধন্যবাদ যে এভাবে একটি প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে আমাকে ইনভাইট করার জন্য এবং আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। একই সাথে জয়, আপনি এত সুন্দরভাবে প্রোগ্রামটি পরিচালনা করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আখি, আমি জানি আপনি খুবই একটি প্রত্যন্ত এলাকা থেকে জয়েন করেছেন অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে, যে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সময় নিয়ে জয়েন করেছেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। রমন ভাই, আশা করি আমরা আরো কিছুক্ষণ আলোচনা করব, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা আকিব কথা শুনতে পাচ্ছিলাম না এতক্ষণ, আকি আমাদের সাথে আছেন। রমন ভাইকে বিনীত অনুরোধ জানাবো আপনি আমাদের সাথে থাকুন অল্প কিছুক্ষণ, আমরা আকিব কথা শুনতে পাচ্ছি। আকিব আসলে কি কাজগুলো করে যাচ্ছে, যেমন রহমান ভাই আমি যদি বলি যে আকিব কাছে আসলে আমরা শুনতে চাইবো যে আসলে সে কি কি প্রশিক্ষণ গুলো তার সে শিখেছে, সে কথাগুলো আকি বলেছে। আকিব কাছে এখন জানতে চাইবো যে COVID-19 কে রেসপন্স করে বর্তমানে কোন সোশ্যালাইজেশন প্রজেক্টে কাজ আপনি চলমান রেখেছেন কিনা বা কোন উদ্যোগ বা পরিকল্পনা আছে কিনা আপনার। আকি, আমি একজন সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট লিডার হিসেবে আমি বেশ কিছু কাজ করেছি, বেশ কিছু আমরা উইকেন প্ল্যাটফর্মের যারা সদস্যরা আছি, আমরা যেটা জয় ভাই দাঁড় করিয়েছেন উইকেন প্ল্যাটফর্ম, আমরা যারা সদস্যরা আছি আমরা সবাই মিলে যে যেভাবে পারি আমরা টাকা সংগ্রহ করে যে আত্মীয় স্বজনদের কাছ থেকে পারি, যারা আমাদের ব্যবসায়ী ভাইয়েরা আছে আমরা যে যেখান থেকে পারি টাকা সংগ্রহ করে আমরা কিছু মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ডেটল, সাবান, বিভিন্ন দ্রব্য কিনে আমরা বিভিন্ন এলাকায় মানুষের কাছে বিতরণ করেছি। এবং আমি জয় ভাই শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি। এবং আরো বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড হাতে নিয়েছি, সে সাথে করেছি বৃক্ষরোপণ, আমরা বিভিন্ন কক্সবাজারের বিভিন্ন স্কুল মাদ্রাসায় আমরা চারাগাছ বিতরণ করেছি। এবং জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করুন না। শোনা যাচ্ছে? জি জি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হাতে নিয়েছি এবং যেটা সম্ভব হয়েছে আমি যে একটি যে ব্রিটিশ কাউন্সিল থেকে যে 5 দিন ট্রেনিংটা নিয়েছি, আমি বলতে গেলে আগে কখনো কিছুর সাথে যুক্ত ছিলাম না, এই ট্রেনিংটা নেওয়ার পরে আমি এই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমি হাতে নিয়েছি এবং অনেক কাজ করতেছি, সামনে অবশ্যই আরো অনেক কাজ করব। ধন্যবাদ নাহার, নেটওয়ার্ক জনিত সমস্যা থাকার পরেও আপনি আপনার কথা আমরা শুনছিলাম খুব মনোযোগ সহকারে। আপনি আসলে যেটি বলতে চেয়েছেন, প্রিয় দর্শক এসে আপনারও জেনেছেন যে নাহার একজন নারী হয়েও গ্রাম অঞ্চলে গ্রামাঞ্চলে থেকেও কক্সবাজারের কোখালির মতো একটি জায়গায় থেকে তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এটি অবশ্যই আপনাকে নাহার আমাদের পক্ষ থেকে আজকে আমাদের যারা অতিথি প্যানেল আছেন সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে থেকেছেন। অনুষ্ঠানের প্রিয় দর্শক আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যদি রহমান কাছ থেকে আসলে আমরা ইতিমধ্যে জেনেছি যে আসলে বিজয়ীদের জন্য কি পুরস্কার রয়েছে, কি কি জিনিসগুলো আসলে রয়েছে। আমি দীর্ঘক্ষণ তবুর ভাই আমাদের সাথে ছিলেন, আমাদের কথা শুনছিলেন, আকির কথা শুনছিলেন, রহমান ভাইয়ের কথা শুনছিলেন, এবার শুনবো তবুর ভাইয়ের কথা। তবুর ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাই যে আসলে শহরের পাশাপাশি প্রান্তিক অঞ্চলের যুবদের জন্য এ ধরনের প্রশিক্ষণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা ইফসার আছে কিনা ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ জয়। আমি আমার আলোচনা যাওয়ার শুরুতে আমি আমাদের সেপ্রেটার আকিকে বলবো আপনার মাইকটা একটু অফ রাখেন, আপনার মাইকটা যদি একটু অফ রাখেন। হ্যাঁ, আপনার মাইকটা অফ থাকলে, হ্যাঁ আমার মনে শব্দটা এখান থেকে আসতেছিল। এখন কি শব্দ শোনা যায়? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। আমরা যখন কথা বলবো তখন আমার মাইকটা অন করে নিবো। হ্যাঁ,
ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে যে রমন ভাইয়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, যে আসলে ওনার কথায় কিন্তু খুব স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে আসলে আমরা কারা কারা এই প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবো এবং আমাদের ধাপগুলো কি এবং আমরা কি জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, যে আমাদের প্রবলেমটা হবে আমাদের কন্টেক্সচুয়ালাইজ লোকাল, আমরা সেটাকে আমরা যাতে আমাদের যে রিসোর্স মোবিলাইজ করে আমরা কিভাবে নিজের প্রবলেমটাকে নিজে সলভ করতে হবে এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। আর এই প্রকল্প শেষে যারা চূড়ান্ত ভাবে বিজয়ী হবেন তাদের জন্য কি সম্মাননা রয়েছে বা পুরস্কার রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছেন। আর আরেকটা হলো যাতে ব্রিটিশ কাউন্সিলের যে যে স্পেসিফিক যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু সে ডাব সম্পর্কে বলা আছে, আবার এই ব্রিটিশ কাউন্সিলের অ্যাক্টিভ সিটিজেনের যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে কিন্তু এগুলো পোস্ট করতে হবে। তো আমি আমরা যেটা বলছিলাম যে আসলে আরেকটা কথা ভালো লাগলো যে এখান থেকে চূড়ান্ত যারা মনোনীত হবে তাদের জন্য কিন্তু ব্রিটিশ কাউন্সিল, যদিও রহমান ভাই বলছে ফাইনাল, বাট ওনারা চেষ্টা করবো এইসব আইডিয়া গুলাকে কিভাবে ফস্টারিং করা যায়, এগুলাকে কিভাবে আগে রান করা যায়, এই জন্য ওনারা হয়তো সেখানে একটা সাপোর্ট বা একটা গ্র্যান্ট দেওয়ার সুযোগ করার চেষ্টা করবেন। ইট ইস গুড সাইড, আমার মনে হয় এটা খুব ভালো একটা সুযোগ যে আমাদের যুবদের উদ্যোগ গুলাকে কিভাবে একটা অ্যাকশনে নিয়ে আসা যায়। তা আমি যে জায়গায় আসবো যে আপনি বলতেছিলেন যে এই ধরনের প্রোগ্রাম গুলো প্রান্তিক পর্যায়ে কিভাবে আরো ছড়িয়ে দেওয়া যায়, এটা এটা খুব খুব ইম্পর্টেন্ট। আপনি জানেন যে আমি যদি আমার সংগঠনের ল্যান্স দিয়ে দেখি, আমার সংগঠনের একটি কোর ভ্যালু হলো রেসপেক্ট ফর ডাইভার্সিটি। রেসপেক্ট ফর ডাইভার্সিটি ইজ হিউজ টার্ম, আমি ইট ইস লাইক অ্যাবস্ট্রাক্ট সেন্টেন্স, বাট আমি যদি একটু অ্যালাবোরেট করি, আমরা চাচ্ছি কি মানে সবার জন্য, মানে যারা একদম শহর থেকে একদম প্রান্তিক পর্যায়ে যে সমস্ত ইউথ গুলো আছে, আমি বলবো না যে শহরের লোকরা বেশি সুবিধা পায় তা না, কিন্তু অ্যাজ এ কম্পারেটিভ স্টাডি যদি আমরা করি, যারা আমাদের গ্রামের বা জেলা শহরের বাইরে যারা উপজেলা শহরে থাকে তারা কিন্তু দে আর মোর ডিপ্রাইভ, হ্যাঁ অনেকটা ডিপ্রাইভ তারা দেন শহর বা সিটি এরিয়ার যুবদের তুলনায়। তো আমরা যে ইপসা যে কাজগুলো করছি, আমাদের মূল টার্গেট কিন্তু যারা সেসব প্রান্তিক যেসব ইউথ লিডাররা রয়েছেন, প্রান্তিক যেসব জনগোষ্ঠী রয়েছেন তাদের কাছে এই সমস্ত ফেসিলিটিস গুলোকে কনভে করা। এবং আপনি যদি দেখবেন আমাদের যত প্রোগ্রাম, আমরা সবগুলো প্রোগ্রাম আমরা চেষ্টা করি একদম প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে। আমরা জানি যে শহরের ছেলেরা বা শহরের জনগোষ্ঠীরা কোনো না কোনোভাবে এই সমস্ত ফেসিলিটিস ওরা কভারেজ করে, কিন্তু যারা গ্রামের জনগণ, যারা প্রান্তিক জনগণ, এই যে আমাদের এখানে তাসরিন নাহার আখি আছেন, তার মতো অনেক আমাদের লিডার রাঙ্গুনিয়াতে আছেন, সরববাটা ইউনিয়ন, মরিয়ম মরিয়মনগর, সন্দীপ বা কক্সবাজার ঈদগাহ ইউনিয়ন বা রামুর যে ইউনিয়ন গুলোতে, আমরা কিন্তু আমাদের যে সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট বা আমাদের যে অ্যাক্টিভ সিটিজেন যে ইউথ গ্রুপটা রয়েছে প্রায় 300 জনের মতো ইউথ গ্রুপ রয়েছে, তারা কিন্তু সবাইকে কিন্তু আমরা এসব এসব মানে মার্জিনালাইজ বা প্রান্তিক এলাকা থেকে ওদেরকে আমরা একুমুলেট করেছি, প্রশিক্ষণ দিয়েছি। এবং আমি এখান থেকে কমিটেড বলতে চাই, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সব সময় ইউ আর অলওয়েজ ফোকাসড টু সার্ভাইভ টু সার্ভিস টু আওয়ার মার্জিনালাইজ কমিউনিটি, পাশাপাশি আমরা শহর জন্য কাজ করব, বাট আমরা বেশি ফোকাস থাকবো আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, এবং আমাদের এই ধারাটা আরো অব্যাহত থাকবে। এবং উই আর হামলি রিকোয়েস্ট টু আওয়ার ব্রিটিশ কাউন্সিল, আপনারা যাতে চেষ্টা করবেন আমরা শহরও কাজ করো, পাশাপাশি আমরা কিভাবে আমাদের যে সন্দীপের যে ইয়োটটা, আমার যেই ফটিকশরীর যে ইয়োটটা, আমার যে রাঙ্গুনিয়ার যে ইয়োটটা, একজন যে পোখালির যে আমার যেই নাহার আপাটা, হ্যাঁ তারা যাতে সুবিধাগুলো পেতে পারে এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। এবং আমরা চেষ্টা করবো আপনাদের সুযোগ পেলে আমরা সেগুলোকে প্রপারলি ডিসমিনেট করে প্রপারলি ডিস্ট্রিবিউট করে দিতে। ধন্যবাদ ফারুক, আপনাকে ধন্যবাদ। আমরা শেষ করছি সবর ভাই, যদি শেষ করার আগে আপনাকে আরেকটি বিষয়, আসলে আমি জানি না আমরা প্রায় অনুষ্ঠান শেষ করতে চলে এসেছি, তবুও আমাদের অনেকে দর্শক ইতিমধ্যে কমেন্টসে জানিয়েছেন, এবং আমার যে প্ল্যাটফর্ম উইকেন্ড প্ল্যাটফর্মে আমি যে 200 জন সদস্যের কথা বলছি, আসলে এখানে 200 জনই কিন্তু প্রশিক্ষণটি গ্রহণের সুযোগ পায়নি। সো আমার প্রশ্নটি ঠিক এই রিলেটেড প্রশ্ন, সবর ভাইয়ের কাছে জানতে চাইবো, দেখেছি ব্রিটিশ কাউন্সিলের যে প্রশিক্ষণটির চাহিদা রয়েছে অনেক কক্সবাজারে, যদি বলি কক্সবাজারে নয়, শুধু আমি যতটুকু জানি সারা বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের চাহিদা রয়েছে, কিন্তু স্বল্পতার কারণে সে সুযোগটি আসলে সম্ভব হচ্ছে না। তবে আপনার কাছে আমার মূল প্রশ্নটি হলো, এই প্রশিক্ষণের যেহেতু চাহিদা রয়েছে, আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা আরো নতুন ভাবে সংযোগ করার, বা আরো কিভাবে ইয়োদের বিভিন্ন জায়গা থেকে বেশি এই আয়োজনটি আরো বড় পরিসরে করে আরো যেন তরুণরা বা 18 থেকে 35 বছর বয়স সমবয়সী তরুণরা, রহমান ভাই যেটি উল্লেখ করেছেন 18 থেকে 35 বছর, সো রহমান ভাইয়ের কথা সূত্রে ধরে যদি বলি 18 থেকে 35 বছরের তরুণ আমরা যারা আছি, তারা যারা এই প্রশিক্ষণটি গ্রহণ করতে চাই, আপনার পক্ষ থেকে শুনবো কোনো উদ্যোগ বা তাদের বিষয়ে চিন্তা ভাবনা আছে কিনা ভাইয়া।
ধন্যবাদ ফারুক, আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কথাটি খুবই পরিষ্কার এবং আপনার কথাটি আমাদের খুবই ভালো লেগেছে। এই যে অ্যাক্টিভ সিটিজেনের ট্রেনিংটা যে ব্যাপক চাহিদা রয়েছে এটা আমরাও অনুভব করি, এবং আমরাও প্রত্যেক পরোক্ষভাবে অনেক রিকোয়েস্ট পাই বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে, যে এই ধরনের ট্রেনিংগুলোকে আরও ব্যাপক আকারে আয়োজন করা এবং সবাইকে যাতে তার আওতায় নিয়ে যায়। আমার মনে হয় আমাদের তো আজকের ফোরামের থেকে আমরা ব্রিটিশ কাউন্সিলকে আমরা রিকোয়েস্ট করছি যে ইন ফিউচার যদি সুযোগ থাকে আমাদের ব্রিটিশ কাউন্সিলকে সে সুযোগটি দেওয়া, আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা আমাদের অ্যাক্টিভ সিটিজেনের প্রোগ্রামটি আমরা প্রান্তিক এলাকায় নিয়ে যাওয়ার পাশাপাশি ইফসার আরো অন্যান্য প্রোগ্রাম রয়েছে। আপনি জানেন যে আমরা এই ইউথদের কিনে আরো অন্যান্য আমাদের প্রোগ্রাম রয়েছে, আমাদের কিছু কক্সবাজার আমাদের কিছু সেন্টার রয়েছে, ইউথ সেন্টার রয়েছে, চট্টগ্রামে রয়েছে, এবং আমরা এইসব সেন্টার গুলোর মাধ্যমে পাশাপাশি আমাদের অন্যান্য প্রকল্পের মাধ্যমে আমাদের ইউথদের যে যুব নেতৃত্বের বা ইউথদের দক্ষতা বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ গুলা সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। এই ছিল ফারুক আমার কাছে, ধন্যবাদ আপনাকে আবারও। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আব্দুসবর ভাই, আব্দুর রহমান ভাই ছিলেন আমাদের তাজের নাহ রাখি আছেন। আমি সংক্ষিপ্ত পরিসরে এক মিনিটে আমি ওভারঅল প্রিয় দর্শকদের উদ্দেশ্যে রহমান ভাইয়ের কথাগুলো আবার তুলে ধরবো। তার আগে রহমান ভাই, আব্দুসবর ভাই এবং তাজের নাহ রাখিকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি এই অনুষ্ঠানটি আমাদের যারা অ্যাক্টিভ সিটিজেন্স রয়েছে তাদের জন্য অনেক ফলপ্রসূ হবে এবং তাদের ভবিষ্যৎ কাজে বা কর্মের জন্য এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের অনেক বেশি কাজে আসবে। আমি ইতিমধ্যে রহমান ভাই সুবিধাগুলো বলে দিয়েছে, সবর ভাইয়ের কাছ থেকে শুনছিলাম ইফসার পরিকল্পনা এবং যুবদের নিয়ে যে কাজগুলো করে যাচ্ছে, আর আকির কাছে শুনছিলাম মুগ্ধকর ভাবে তাদের যে কাজগুলো গ্রামাঞ্চলের পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে মানুষগুলোর জন্য আকিরা কাজ করে যাচ্ছে। আকিদের মতো নারীরাই এগিয়ে আসলে এই বাংলাদেশের একদিন পরিবর্তন আসা সম্ভব। এবং আমরা যে সবর ভাই এবং রহমান ভাই কথার মধ্যে বলেছেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা আমরা যদি বলি জনমিতিক হারে যে 40% যে আমরা বলছি যে ইয়োথরা, সেই ইয়োথরা আসলে আমরা কতটুকু ইফেক্টিভ ইয়োথ হিসেবে নিজেদেরকে পরিণত করতে পারি। ইফসার অ্যাক্টিভ সিটিজেন্সের লিডারশিপ প্রশিক্ষণ গুলো যদি আমরা পাই, এরকম যদি আমাদের মতো সম্ভাবনা তরুণরা যদি 18 থেকে 35 বছরের তরুণরা যদি পায়, তাহলে তাদের প্রাপ্ত জ্ঞান এবং তাদের নলেজ আরো ডেভেলপ হবে এবং তারাও আমাদের মতো আকিদের মতো বা কক্সবাজার সহ সারা বাংলাদেশে অ্যাক্টিভ সিটিজেন্সের যে প্রশিক্ষণ গুলো পেয়েছে যারা ইয়োথরা কাজ করে যাচ্ছে। রহমান ভাই খুব সুন্দর ভাবে বলছিলেন এবং আমি বেশ কয়েকটি লাইভে এবং ফেসবুকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বিভিন্ন কার্যক্রম বিভিন্ন ইয়োথদের, এই জিনিসগুলো আমাদের ইন্সপায়ার হয়, এই জিনিসগুলো আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করে। আশা করি আমাদের ইয়োথরা এই কাজগুলোর সাথে থাকবে। এখন আমি ওভারঅল প্রসেসিং গুলো যদি আবার বলি, যে প্রিয় দর্শক 2009 সাল থেকে ঠিক এই মুহূর্তে পর্যন্ত অ্যাক্টিভ সিটিজেন্স ইয়োথ লিডারশিপ প্রশিক্ষণটি যারা পেয়েছে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এই প্রতিযোগিতা দুটি ক্যাটাগরি আসলে ভাগ করা হয়েছে, সোশ্যাল মিডিয়া এবং ভিডিও শেয়ারিং, লিঙ্ক অথবা ইমেজ। অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ দিয়ে কানেক্টেড বাই আইডিয়াস লিখে আপনাদের নিজস্ব যে প্ল্যাটফর্ম, ফর এক্সাম্পল আমি ইফসা অ্যাক্টিভ সিটিজেন্স প্ল্যাটফর্মের সাথে আছি, আমি কানেক্টেড বাই আইডিয়াস দিয়ে অ্যাক্টিভ সিটিজেন্স বাংলাদেশ পেজে আমি সেটি শেয়ার করতে পারি, আমি শেয়ার করতে পারি আমার কানেক্টেড বাই আইডিয়াস দিয়ে আমার নিজস্ব প্ল্যাটফর্মের বা আমার স্যাপের পরিচয় দিয়ে। আমরা অ্যাক্টিভ সিটিজেন্সের যে ফেসবুক পেজ রয়েছে আবার যদি সেটি আমি উল্লেখ করি, www.facebook.com/group/se.bzl, এই গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন কানেক্টেড বাই আইডিয়াস দিয়ে আপনার কাজগুলো। আপনাদের কাজগুলো দেখবে পুরো দেশ, পুরো বিশ্ববাসী দেখবে, আমাদের আমাদের রহমান ভাইয়ের মতো যারা এই দায়িত্বে রয়েছেন তাদের চোখে এই কাজগুলো অবশ্যই নজরে আসবে। আরেকটা জিনিস এখানে আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আপনার আপনি যদি গল্পটি লিখে পাঠাতে চান তাহলে 500 শব্দের মধ্যে আপনাকে আপনার গল্পটি লিখতে হবে। আপনার গল্পটি বা আপনার গল্প বলতে আপনি কোভিড-19 কে রেসপন্স করে যে কাজগুলো করে যাচ্ছেন, আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া আছে ফেসবুক গ্রুপের। আরেকটা জিনিস হচ্ছে আপনি যে গল্পটি বা আপনি যে কাজগুলো করেছেন 500 শব্দের মধ্যে গল্পটি লিখে স্টুডিওটি লিখে কোথায় পাঠাবেন, আমি যদি প্রিয় দর্শক উল্লেখ করি যে society.bangladesh@bd.britishcouncil.org, আমি যদি আবারও উল্লেখ করি society.bangladesh@bd.britishcouncil.org, এই ঠিকানায় আপনারা পাঠাতে পারেন আপনাদের কোভিড-19 কে রেসপন্স করে যে কাজ। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি শ্রদ্ধেয় জনাব রহমান ভাইকে আবারও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।
কৃতজ্ঞতা জানাচ্ছি এমন একটি সুন্দর আয়োজনে, এমন একটি প্ল্যাটফর্মে কথা বলার মতো একটি প্ল্যাটফর্ম, একটি মনোবল আমাদেরকে তৈরি করে দিয়েছে অ্যাক্টিভ সিটিজেন্সের প্রশিক্ষণটি। অবশ্যই আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ইয়ং ফর ইন সোশ্যাল অ্যাকশন ইপসার প্রতি, ব্রিটিশ কাউন্সিলের ইপসার সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষণটি আমরা পেয়েছি, এই প্ল্যাটফর্মে এসে কথা বলার সেই সুযোগটি আজকে আমাদের হয়েছে। সর্বোপরি সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই কমেন্টস করেছেন, অনেকেই আমাদের নানা বিষয়ে কথা বলেছেন মানবতার কাজে কোভিড-19 এর এই সময়ে। আপনাদের ভালো কাজের সাথে আপনারা থাকুন, আমরা যারা তরুণরা রয়েছি ভালো কাজের সাথে থাকি, নিজ নিজ সোসাইটিতে আমরা যদি এগিয়ে আসি, প্রত্যেক তরুণ যদি এগিয়ে আসি, একদিন এই বাংলাদেশ সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশে আমরা একটি সোনার দেশ গড়ার পথে, তরুণদের যে আমরা কথা বলছি 40% তরুণ দেশের বর্তমান প্রেক্ষাপটে, সেই 40% তরুণ আমরা এক একজন সম্পদে পরিণত হব, সেই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠান সবুর ভাই, রহমান ভাই, তাজিয়ান নাহার, আকিকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন জি।